বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। লিড জেনারেশন আর একটা টপিক নিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য চলে আসলাম। সেটা হচ্ছে লিড জেনারেশনে যখন কাজগুলো করতে যাই আমরা, বিশেষ করে লিড জেনারেশন B2B এর, সেক্ষেত্রে দেখা যায় যে বায়ার যদি আমাদেরকে পার্সোনাল ব্যক্তির ডাটা কালেক্ট করতে বলে, সেক্ষেত্রে জিমেইল এবং অন্যান্য তথ্যগুলো, ফোন নাম্বার খুঁজে পাওয়া এবং ইমেল খুঁজে পাওয়া বেশ কষ্টকর। বাট এছাড়াও B2B এর আরেক ধরন আছে, সেটা যদি হচ্ছে বায়ার আপনাকে যখন কাজ করতে দিবে, সেক্ষেত্রে যদি আপনাকে ডাটা সোর্স অর্থাৎ ডাটাটা কোথায় থেকে আপনি হচ্ছে ডাউনলোড করবেন অথবা কোথায় থেকে ডাউনলোড করে এনে কালেক্ট করে এনে তাকে ডাটা কমপ্লিট করে দেবেন, সেরকম একটা টপিক নিয়ে দেখাচ্ছি। যেমন এখানে বায়ারের একটা রিকোয়ারমেন্ট ছিল এরকম যে তার 250 কোম্পানির ডাটা লাগবে এবং সে কোন সাইট থেকে, যেটা কোনো ডিরেক্টরি সাইট, এরকম ডিরেক্টরি সাইটের লিঙ্ক দিয়ে দিবে। তো আমি সে লিঙ্কটা এখানে নোট করে রাখলাম। এই লিঙ্ক থেকেই হচ্ছে মূলত বায়ারের ডাটাগুলো কালেক্ট করে দিতে হবে এবং কোন কোন ডাটা কালেক্ট করতে হবে তার লিস্টটা এখানে দেওয়া আছে। তো এই কয়েকটা জিনিস ডাটা কালেক্ট করে দিতে পারলে মোটামুটি এটার পেমেন্ট আসতো মোটামুটি $30 মতো। $30 একটা কাজ ছিল, তো আমি যেটা নোট করে রাখছি $30 কাজ আর কি। তো এই কাজটা আমি আপনাদেরকে একটু করে দেখাই বা কীভাবে করবেন একটু আইডিয়া দিচ্ছি। তো যেগুলো এরকম ডিরেক্টরি সাইট অর্থাৎ বায়ারেই আপনাকে লিঙ্ক প্রোভাইড করবে যে এই সাইট থেকে, নির্দিষ্ট সাইট থেকে আমাকে খুঁজে বের করেন। তো প্রথমতই আমরা এই সাইটটা ওপেন করে নিব। আমরা জাস্ট এই সাইটটা ওপেন করে নিচ্ছি এখান থেকে গিয়ে, জাস্ট আমি এখান থেকে কপি করে নিয়ে আমি জাস্ট সাইটটা ওপেন করে নিচ্ছি। তো এখানে আমি সাইটটা ওপেন করে নিচ্ছি। তো এখানে যাওয়ার পর আমি আমার ওখানে গিয়ে আমার এক্সেল শিটটা রেডি করে নেব বাইরের দেওয়া রিকোয়ারমেন্ট অনুযায়ী। আমি এখানে রেডি করে রেখে দিছি, ওকে, আমি বাইরের রিকোয়ারমেন্ট রেডি করে রাখছি। এখন যেহেতু সাইটটা আমার ওপেন করা আছে, এখান থেকে আমাকে কতটা তথ্য বের করতে বলছে, 250 সাইটের ডাটা আমাকে বের করতে বলছে, 250টা কোম্পানির ডাটা বের করতে হবে, যাদের কোম্পানি নেম, লোকেশন, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট, ল্যাঙ্গুয়েজ এগুলো লাগবে অবশ্যই তাদের দেওয়া সাইট অনুযায়ী। তো প্রথমে আমি তাদের সাইটে চলে যাচ্ছি। এইখানে লক্ষ্য করতে পারতেছি এটা একটা হচ্ছে ডাটা কালেক্ট বা বিজনেস ফাউন্ডার কোম্পানি, যেখানে বিজনেসের বিভিন্ন ডাটা বা কোম্পানি দেওয়া আছে যেখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে। তো সম্ভবত সাইটটা অন্য ল্যাঙ্গুয়েজের, দেখে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ করে ফেলি, ওকে, ট্রান্সলেটিং। আমি পেজটা অবশ্যই ইংলিশ করে নেব যদি এটা অন্য কান্ট্রির হয়, যেমন এটা অন্য ল্যাঙ্গুয়েজ ছিল এখন ইংলিশে চলে আসছে, ওকে। তাহলে আমি প্রথম কান্ট্রি, প্রথম লোকেশন, এখানে 364টা রেজাল্ট আছে, আমার কাছে 250টা চেয়ে বসছে, ওকে, আমি এখান থেকে খুঁজে নেব। তবে এখানে একটা জিনিস বলে রাখি, যদি আমরা এই ওয়েবসাইটগুলোর ভেতর বা এই কোম্পানিগুলোর ভেতর আমাদের যেন বায়ারের চাওয়া অর্থাৎ যে তথ্যগুলো, এগুলো যদি কোনো একটা বা দুটো যদি আমরা গ্যাপ পাই, তাহলে ওই তথ্যটা নিব না, আমরা নেক্সট সাইটে চলে যাবো, এভাবে করে ডাটা কালেক্ট করবো আর কি। তো এখান থেকে আমি প্রথম সাইটটা আপনাকে করে দেখাচ্ছি, তাহলে একটা কমপ্লিট আইডিয়া পাবেন। তো প্রথমে সাইটটা ওপেন করতেছি, খুবই সহজ অর্থাৎ একদমই সহজ, এর থেকে সহজ আর কাজই হয় না। যারা আমরা ফ্রিল্যান্সিংয়ে খুব ছোট ছোট কাজ করতে চাই তাদের জন্য এই কাজগুলো খুবই ইফেক্টিভ। খুবই ছোট একটা কাজ, জাস্ট এখান থেকে প্রথম কোম্পানির নাম নিতে হবে, নামটা কপি করতেছি, নাম কপি করি, আমি এক্সেল শিটে গিয়ে জাস্ট ডাটাটা বসাই দিব, কোম্পানি নেম পেস্ট। তারপর এখান থেকে আমাদের এখান থেকে কী বলছে, লোকেশন, লোকেশন এখানে দেওয়াই আছে, কোম্পানির লোকেশন, লোকেশন এগুলো আসলে করতে করতে আপনাদের একসময় হয়ে যাবে। যেমন লোকেশন দেখেই বোঝা যাচ্ছে যে এখানে লোকেশন বোঝাচ্ছে, এখান থেকে লোকেশনটা দিয়ে দিই। তারপর এই কোম্পানির ওয়েবসাইট, ওয়েবসাইটে গিয়ে দেখি এই কোম্পানির ওয়েবসাইটটা কোথায়, এই কোম্পানির ওয়েবসাইট লিঙ্ক, কোম্পানির ওয়েবসাইট লিঙ্ক একটু নিচে মনে হয় পাইতে পারি, এই তো এখানে আছে যে কোম্পানি WWW যে সাইটটা আছে, এখান থেকে কপি করে নিই, কপি এক্সেল শিটে দিয়ে দিই। খুব সহজ, জাস্ট এভাবে করে কমপ্লিটলি করলে এভাবে 250টা হয়ে যাবে। এরপর লোকেশন, লোকেশন দেওয়া আছে, ইমেল। তো অনেকে যারা এরকম এক্সেল শিটটা বসান অন্যের ঘরে চলে যায়, আসলে অন্যের ঘরে চলে যায় না, আপনি যদি এখানে ডাটাটা বসান অটোমেটিক তার ঘর, তার ঘরেই ডাটাটা থাকবে। তো এখান থেকে, এখান থেকে আমাদের কী লাগবে, জিমেল সাইট বসাই দিছি, এটা হচ্ছে জিমেল, এটা কি জিমেল, হ্যাঁ এটা হচ্ছে জিমেল, এখান থেকে জিমেলটা নিচ্ছি, এখান থেকে দিয়ে দিলাম জিমেল। তারপর ফোন নাম্বার, ফোন নাম্বার ওখানে আছে, ফোন নাম্বার আমরা প্লাস থেকে নিতেও পারি অথবা পুরোটাই নিতে পারি। আমি এখান থেকে ফোন নাম্বারটা নিচ্ছি, এখান থেকে দিলাম পেস্ট। ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ওই ওয়েবসাইটের কোন কোন কোম্পানির কোন কোন ল্যাঙ্গুয়েজ, যেমন এখানে তিনটা ল্যাঙ্গুয়েজ আছে, ইটালি, জার্মানি, ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ, এই তিনটা কপি করি। যদি দেখেন যে কপি করে হচ্ছে না, তাহলে এই জায়গাটা আপনার হাতে লিখে বসাই দেবেন এখানে গিয়ে, যদি দেখেন যে অন্য ঘরে, যেমন এই যে আমারটা এখানে অন্য ঘরে চলে যাচ্ছে, ওকে, আমি এটা কমা করে লিখে যাচ্ছি ইটালিয়ান,
TALIN ইটালিয়ান তারপর কমা দিয়ে ফ্রেঞ্চ FRENCH ফ্রেঞ্চ যেহেতু ওটা অন্য অন্য ঘর চলে গেছে ওকে আমি ডিলিট করেছি এটাও ডিলিট করেছি ওকে তারপর ওয়ান অফ ডিরেকশন মেকার নেম অর্থাৎ এই ওয়েবসাইটের যারা ডিরেক্টরি পর্যায়ে আছে তাদের যে কোনো একজনের নাম নিতে হবে এই যে ডিসিশন মেকার তো এখান থেকে জেনারেল ম্যানেজার এখানে ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেটিভ তো আমি এনার নামটা নিতে পারি এবং পাশাপাশি আমি এখান থেকে এনার নামটা নিলাম ডিরেক্টর পর্যায়ের কারো একজনের নাম নিব তবে যদি চিফ ডিরেক্টর বা সিইও এরকম কারো পাই তার নামটা নেওয়াটাই বেটার ডিসিশন মেকার টাইটেল অর্থাৎ তিনি কোন পদে আছেন সেই টাইটেলটা আমরা নিব জাস্ট এখান থেকে আবার চলে যাই উনি কোন পদে আছেন এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ফিনান্সিয়াল ডিরেক্টর আমি এখান থেকে এই পদবিটা আর কি আমি এখান থেকে পদবিটা ওনার দিয়ে দেবো উনি কোন পদে আছেন সেটা তারপর এনারা যে বিজনেস করে সেই বিজনেসের ট্রেড রেজিস্টার নাম্বার এটাও খুব স্মুথলি পাবো জাস্ট নিচের দিকে পাবো আর কি এই তো এখানে ট্রেড রেজিস্টার নাম্বার এটা এই তথ্যটা এখান থেকে কপি করে জাস্ট এখান থেকে এক্সেল শিটে আমি এটা কমপ্লিটলি এখান থেকে পেস্ট করে দেবো এখন এই যে বিষয়গুলো অর্থাৎ একটা তো আমি পেয়ে গেলাম যদি আমরা পরের সাইটে গিয়ে এরকম সবগুলো পেয়ে যাই ওকে আলহামদুলিল্লাহ আর যদি কোনো সাইটে গিয়ে দেখা যায় যে এই তথ্যগুলোর কোনো একটা তথ্য পাওয়া যাচ্ছে না বা গ্যাপ আছে তাহলে আমরা ওই তথ্যটা কী করবো ওই তথ্যটা বা ওই ওয়েবসাইটটা আমরা নিব না আমরা নেক্সট সাইটে চলে যাব অর্থাৎ আমি যদি আরেকটু বুঝাই একটু দেখা দিচ্ছি যেমন এই সাইটে আমি করলাম তো ধরে নিচ্ছি আমি এই সাইটে অর্থাৎ কোনো একটা সাইটে গিয়ে পাবো না বা কোনো তথ্য যদি না পাই তাহলে কি আমি তথ্য নিব না নিব না যেমন এখানে লোকেশন আছে টাইটেল আছে তারপর ফোন নাম্বার ওয়েবসাইট সবই আছে ল্যাঙ্গুয়েজ আচ্ছা ল্যাঙ্গুয়েজ আছে তো আচ্ছা এখানেও মোটামুটি আলহামদুলিল্লাহ সবই আছে তাহলে যেগুলো আছে সেগুলো নেব যেগুলো নাই সেগুলো আমরা নিব না অর্থাৎ দেখলাম যে কোথাও আমাদের এটা নেই ট্রেড রেজিস্ট্রেশন নাম্বারটা তাহলে কি নিব না নিব না ওই সাইটের বাইরে গিয়ে আমরা কাজটা করব আর কি তো এইভাবে যারা আমরা ডাটা এন্ট্রির কাজগুলো করব বা লিড জেনারেশনের কাজগুলো করব খুব স্মুথলি এভাবে করে যে মোটামুটি যে 250টা তার চেয়ে বসছে 250টা ডাটা এই যে 250টা ডাটা এটা কমপ্লিট করে দিতে আমাদের মোটামুটি ঘন্টা দুয়েক বা তারও কম সময় লাগবে যারা ব্যাপারটাতে স্পিড আছে তো এভাবে করে খুব ইজিলি $20-30 করা যায় তবে কাজটা ভালো করে জেনে এভাবে অনেকগুলো ক্যাটাগরির কাজ আছে ডাটা এন্ট্রির বা লিড জেনারেশনের এভাবে 10-15 ক্যাটাগরির কাজ করলে আমি বেশ কয়েকটা দেখাবো এর পর পর ধাপে ধাপে এভাবে 10-15 ক্যাটাগরির কাজ করলে লিড জেনারেশন বা ডাটা এন্ট্রি নিয়ে কোনো ধরনের অসুবিধা হওয়ার কথা নয় ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তাহলে আরেকটা ক্যাটাগরি টপিক নিয়ে আমি আপনাদেরকে ছোট্ট একটা এরকম সেশন দেবো ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো সেশনে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম